আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ আঠারোই জুন দু হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদিতে থাকা প্রবাসীরা সাবধান বিশেষ করে যারা ইকামাজনিত সমস্যাতে রয়েছেন কারণ সৌদি পুলিশের চলমান অভিযানে সবচেয়ে বেশি আটক হচ্ছেন ইকামা আইন ভঙ্গকারী প্রবাসীরা আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত সাত দিনে আটই জুন থেকে শুরু করে চোদ্দই জুন এই সাত দিনে সৌদি পুলিশের অভিযানে যে প্রবাসীরা আটক হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছেন ইকামা আইন ভঙ্গ করার অপরাধে মোট ছয় জন বিশেষ করে পুলিশের অভিযান চলাকালে প্রবাসীদের ইকামা চেকিং করা হয় যাদের ইকামা নেই যাদের ইকামার মেয়াদ নেই কিংবা যারা ইকামায় উল্লেখিত পেশার বাহিরে কাজ করছে এসকল প্রবাসীদেরকে পেলেই আটক করা হচ্ছে তাই সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছেন বিশেষ করে যারা ইকামা জনিত সমস্যাতে রয়েছেন তারা সাবধানে চলাফেরা করুন কারণ সৌদির চারদিকেই সৌদি পুলিশের অভিযান অবৈধদের বিরুদ্ধে চলমান রয়েছে আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল সৌদি আরবের বাশার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন আর এই বছর দেশটির ব্যবস্থাপনায় হজ পালন করবেন নব্বইটি দেশের এক হাজার তিনশো জন অতিথি দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এইসব মুসলমানদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবেন সৌদি সরকার সৌদির ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ জানিয়েছেন মুসলিম এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা সৌদি সরকার করে থাকে এটি তারই প্রতিফলন সৌদি বাশার অতিথি হয়ে হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন আবদুল লতিফ আল শেখ এই অসাধারণ আয়োজন প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয় এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয় যেসব দেশের মুসলমানরা বাসার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন সৌদি সরকার তাদের ভিসা প্রদান হজ করতে আসা হজ করে নিজ দেশে ফেরত যাওয়া পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছেন সৌদি এর আগে এই মাসের শুরুতে ফিলিস্তিনিদের মধ্য থেকে এক হাজার মুসলমানকে হজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের মহামান্য বাদশাহ এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং রং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে